হে গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। চলো মূল টপিকে আসা যাক। আজকে আমার এই র্যাঙ্ক ম্যাচটা অনেক বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। মেবি হয়তো এই ম্যাচের পরপরই আমার লেভেল আপ হবে আর আমি ফাইনালি 73 লেভেলের বট হয়ে যাব। এটা ভেবেই তো অনেক খুশি হচ্ছিলাম, কিন্তু এখানে একটা প্রবলেম আছে। যদি এই ম্যাচে আমি বেশি বেশি কিল করতে পারি তাহলেই কিন্তু আমার লেভেল আপ হবে, প্লাস যদি আমি একটু প্লাস বেশি আনতে পারি তাহলেই কিন্তু আমার লেভেল আপ হবে। এখন আমি M10 পেয়ে গেছি, লুট ধরে নামছি রাশ করা জন্য। তো গাইস, প্রথমে একজনকে ডাউন দিছি আর ওর টিমমেট চলে আসছে। আমরা কিন্তু ডুয়ো বসে ডুয়ো লাগাইছি, তো আমার সামনে ডুয়ো ডুয়ো স্কোয়াড আসবে। এখন লুট জোনে কিন্তু অনেক ডুয়ো প্লেয়ার নামছে, আশেপাশে আমি অনেক এনিমি দেখতে পাচ্ছি, তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, ও সামনে দেখতে পাচ্ছ, হয়তো রিভাইভ দিতে যাচ্ছে এনিমিটা। আমি সামনে গিয়ে ওকে মারবো, যেহেতু আমার কাছে M10। ও সিরিয়াসলি এটাকে ডাউন দিচ্ছি গাইস। তার আগে বলে রাখি, বেশি বেশি কিল করতে হবে এই কারণেই, কারণ আমার অনেক প্লাস লাগবে, আর অনেক প্লাস লাগবে এই কারণেই, কারণ আমার লেভেল আপ হবে। তো গাইস, আমি চেষ্টা করবো আমার এই ম্যাচটা বইয়ে আসুক, আর যদি বইয়ে না আসে তাহলে বেশি বেশি কিন করে অন্তত কিছুটা তো প্লাস দেবে। যাই হোক ব্রো, সামনে একটা বলত প্লেয়ার আমাদেরকে ফায়ার দিচ্ছে, আমি ওর সামনে গিয়ে রাশ দিব, কারণ আমার কাছে M10 Max, M5 Max। সামনে গিয়ে রাশ দেওয়া ছাড়া কোনো কিছু করার ছিল না, ইজিলি এটাকে ডাউন দিচ্ছি। অলরেডি আমার 3 kill হয়ে গেছে। ওই দিক দিয়ে দরজা দিয়ে মারতেছে, দেখো আমি M10 চালাচ্ছি, কতটা বলো আমিও আছি এখনো, তাই ভেবে দেখো এখান থেকে M10 মারতেছিলাম। যাই হোক ব্রো, একটা কথা বলে রাখি তোমাদেরকে, যে বেশি লেভেল আপ হতে গেলে কতটা কষ্ট করতে হয়। হ্যাঁ, এটা ঠিকই যে একটু বেশি বেশি টপ আপ করা লাগে, টপ আপ না করলে লেভেল আপ অত তাড়াতাড়ি বাড়ে না, কিন্তু হ্যাঁ তুমি গেম প্লেও বেশি বেশি করতে পারো, যার জন্য কিন্তু লেভেল আপ বাড়বে। তো গাইস, তোমরা তো সবাই জানো 60 লেভেল খুব তাড়াতাড়ি হয়ে যায়, 60 লেভেলের পর থেকে লেভেল আপ হতে একটু দেরি হয়, আর তুমি যখন 70 লেভেলে পা দিবা তখন দেখবা যে একটা লেভেল আপ হতে অন্তত 3 থেকে 4 মাস টাইম লাগতেছে। সেটা আমার সাথেও হচ্ছে। এই ম্যাচটা যে কীভাবে কাটতেছে সেটা আমিই জানি, বুকের মধ্যে কেমন একটা হচ্ছিলো যে কখন আমার লেভেল আপ হবে, আর আমি কখন দেখবো 73 লেভেল আপের পা দিছি আমি। এদিকে আমি ড্রপে আইসি একটা এনিমিকে মারার জন্য, ভালোই লুট পেয়ে গেছি এখান থেকে, অলরেডি আমার 5 kill হয়ে গেছে। ওখানে এনিমি ছিল না বলে বিমা শক্তিতে চলে আসছি ফাইট নেওয়ার জন্য, আর বিমা শক্তিতে দেখে এসে ও ভাই, এখানে অলরেডি ফাইট সাইট চলতেছে, অনেক পুরো পুরো প্লেয়াররা ফাইট নিচ্ছে, ঠিক আছে আমার সাথে কিন্তু বট প্লেয়ার পড়ে না। আরে আমি কত সুন্দর রেড নম্বর মারতে পারি, নিজেকে মানে বিশ্বাস করতে পারছিলাম। তো গাইস, এখানে একটা এনিমি নিজেকে প্যাক করে ফেলেছে, কারণ ওর টিমমেট মারা গেছে, আর ওর গোলারের সাথে আমার গোলারের কালার কতটা ম্যাচ খাইতেছিল, একটু তো মায়া লাগতেছে, কিন্তু কিছু করার নাই, আমার লাগবো বেশি বেশি কিল। কুমিরের মাথার এখনো পেট ভরেনি 8 kill করে, আরও লাগবো কিল, তাই আমি চলে আসছি চাবি ঘরের সামনে। আর এখানে একটু ত্রিপলার ভাইরের স্টাইলে টমেটো মারতেছিলাম, মনে হয় না কোনো কাজে লাগবে। আমারটা তো পৌঁছাচ্ছে, আমার টিমমেটের তো পৌঁছায়নি গ্রানেটটা। যাই হোক ব্রো, সামনে গিয়ে রাখ দেবো, M10 চিপে ধরে মেরে ফেলবো এই জো ব্যাটা। কিন্তু আরেকজন পেন দিচ্ছিল পিছন দিকতে, মানে ওর টিমমেট আছে এখানে আশেপাশে, ভয় লাগতেছে ঘাস হয়ে যায় নাকি আমাকে ঠুকে দেয়, এদিক দিয়ে রাশ করতে আসতেছে। অনেকে অনেকে আল্ট্রা প্রো প্লেয়ার মনে করতেছে না, ও অনেক রেড নম্বর দিয়ে মেরে ফেলছি কিন্তু ওকে আমি। তো গাইস, আমি যেটা বলতেছিলাম, লেভেল আপ বাড়ানোর জন্য কী কী প্রয়োজন, খুব তাড়াতাড়ি কীভাবে তোমার আইডিতে তুমি তাড়াতাড়ি লেভেল আপ বাড়িয়ে ফেলতে পারবা, তাও আবার জাদুর মতো, জাস্ট কিছুই না, আমি যেগুলো জানি সেগুলোই বলতেছি। বেশি বেশি টপ আপ করা লাগবো ডায়মন্ড, তুমি যদি টপ আপ না করতে পারো তাহলে কিন্তু বেশি বেশি গেম খেলা লাগবে, সেটা হচ্ছে র্যাঙ্ক ম্যাচ, শুধুমাত্র র্যাঙ্ক ম্যাচ খেলতে হবে, বেশি বেশি কিল করতে হবে, তাহলে তোমার লেভেল আপ খুব তাড়াতাড়ি বাড়বে। আরেকটা জিনিস হচ্ছে কি, ওই যে কী কার্ড ফার্ড পাওয়া যায় ওগুলো আমি ইউজ করিনি আর জানিও না, ওগুলো দিয়েও লেভেল আপ কিন্তু স্পিডে বাড়ে, আরও কিছু গিল্ডের কিছু ব্যাপার আছে। তোমরা যদি কিছু জেনে থাকো যে লেভেল আপ খুব তাড়াতাড়ি কীভাবে বাড়ে তাহলে অবশ্যই আমার কমেন্টে জানাই, আমিও একটু জানতে চাই যে কীভাবে লেভেল আপ বাড়ে খুব তাড়াতাড়ি। তো গাইস, আমি যেগুলো জানতাম সেগুলো তোমাদেরকে বলে দিচ্ছি, কিন্তু কথা হচ্ছে 73 লেভেলের আমার রিওয়ার্ড কী দেবে সেটাই দেখার বিষয়। আর এই ফ্যাক্টরির নিচে দুইটাই নিবি লাফালাফি করতেছিল, দেখি ছোটো লঞ্চ প্যাড মেরে ওপরে উড়ে চলে গেছে, আর কিলের লোক করতে গিয়ে কুমিরের মাথা মার খেয়ে গেছে, আর আমার টিমমেট গাড়ির জন্য গোলওয়াল না ফেলতে পেয়ে দুজনাই আকাশে উঠে গেছি, কিন্তু এখন লেভেল আপ হবে তাই না? ও সিরিয়াসলি লেভেল আপ, কিন্তু 73 লেভেল আপ হয়ে গেছে আমার, আমি তো ইমোশনাল হয়ে গেছি। যাই হোক, এখন রিওয়ার্ডটা ওপেন করা যায়। ছি, এটা কী দিছে, তোমাদের সাথে এমন হয়ে থাকলে কমেন্টে জানিও, আর লাইক সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অলে অবশ্যই সেট করে দিও,